ভোট মিটতে না মিটতেই তৃণমূল বিজেপির মধ্যে আবারও অশান্তি বাঁকুড়ার কোতলপুরে। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ শাসক দলের কর্মীদের বিরুদ্ধে, ঘটনা কোতলপুর ব্লকের কুয়ালপাড়া রেড়ারপাড় এলাকাতে। অশান্তিতে বিজেপি কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। আর এই বিষয়ে কোতলপুর বিজেপি মণ্ডল সভাপতি কেশরী নাগা, তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। ঘটনাস্থলে যায় কোতলপুর থানার বিশাল পুলিশ বাহিনী, গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ভোটের ফলাফল ঘোষণার পরই তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে আবারও অশান্তির জেরে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কোতলপুরে। আপনি কি করেন? যখন হচ্ছিল আমার হাতে কি হয়েছে? ওই আমরা এখানে বলেছিলাম, আমাদের বাড়িতে এসে সামনে এসে বোম পুড়ছে। কারা? তৃণমূলের লোকেরা, নেতা ফেতা যারা আছে, এসে আমাদের বাড়িতে এসে, বাড়ির সামনে বয়স্ক মেয়ে আছে, তাদের সামনে এসে ইয়ে পুড়েছে, বাজি পুড়েছে। ওই জন্য বললাম যে সাইডে গিয়ে পুড়াও, তোমরা জিতেছো, তোমরা এনজয় করো, খুশির দিন। আমরাও মানছি, আমরাও যদি জিততাম আমরা এনজয় করতাম, ঠিক আছে। কিন্তু এত রাস্তা আছে, সব কিছু ওরা খেলাবে, গালিগালা করছে সকাল থেকে, আমরা কোনো কিছু প্রতিবাদ করিনি। কিন্তু আমাদের এখানে এসে, বাড়ির সামনে এসে পুড়লো বাজি। এখানে বয়স্ক মেয়ে গেলে, বয়স্ক মেয়ে সামনেও বললো এরকম করে। আমরা বললাম যে একটু সাইডে যে ফুটাও, আমাদেরকে গালাগালি করছে, বাড়িতে ইয়ে করবো, সন্দেশ খালি করে দেবো, এই করে দেবো, বাড়ির থেকে মেয়ে তুলে নিয়ে রেপ করে দেবো। কে 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 বলছে এটা? তৃণমূলের নেতারা। কি নাম? নবাড়ি, নবাড়ি, শুভাড়ি। দেখলাম অনেক ঘর ভাঙচুর হয়েছে, কি বলবো? ওরাই 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 করেছে। দেখুন, এই বিষয়ে বলার বলতে, তৃণমূলের এখানকার যারা লোকজন আছে, তাদের দোকান কাটা, তারা হেরেও বিজয় উৎসব করছে, হেরেও তারা ইয়ে করছে, তাদের লজ্জা বলে কোনো জিনিস নেই। যাক, তারা বিজয় উৎসব করবে কি না করবে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু তারা অশালীনতার সঙ্গে আমাদেরকে বম ফাটাচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। এর প্রতিকার আমরা করব। আর আমাদের তিনজন চারজন কর্মীকে তাদের বারণ করতে গিয়ে তাদেরকে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে। এর প্রতিকার কি করে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। প্রশাসনিক ব্যবস্থা তো নেবই আমরা, এরপরেও যদি এই ধরনের পুনরাবৃত্তি হয়, মার্কা বদলা মারে দিয়ে হবে। শান্তি চাই না আমরা, শান্তি চাই, কিন্তু কেউ যদি আমাদের উপরে এইভাবে অত্যাচার করে, তার ব্যবস্থা আমি নেব।